নমস্কার, আমি সৌরভ। পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আজ আপনাদের সামনে কোনো ভারতীয় জ্যোতিষের অন্তর্গত বিষয় নিয়ে নয়, আজ আমি ভারতীয় জ্যোতিষ বিষয়টি কতটি নির্ভরযোগ্য এবং কেন জনমানসে আমাদের এই বিষয়টিকে নিয়ে এত কন্ট্রোভার্সি, কিভাবে আমরা এই বিষয়টির সত্যতা যাচাই করব তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি বানানোর প্রেরণা আমি হঠাৎই পেয়েছি তা নয়, বেশ কয়েকদিন আগে একজন বিশিষ্ট ব্যক্তি মিস্টার সন্দীপ মাহেশ্বরী, আই মাই সেলফ ইজ অ্যান আর্ডেন্ট ফ্যান অফ মিস্টার মাহেশ্বরী, আই রেসপেক্ট অ্যান্ড অ্যাডোর হিম, ইন মাই ভিউ হি ইজ আ রিয়েল হিরো, হি ইজ অ্যান ওশন অফ পজিটিভ এনার্জি, হিজ এন্ডিভিয়ার্স ফর আপলিফটিং দ্য নেশন ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং অ্যান্ড রিমার্কেবল। মাত্র কয়েকদিন আগে তার একটি ভিডিও দেখলাম, ভিডিওটির থামনেল ওয়াজ ফানি সুপারস্টিশনস ইন ইন্ডিয়া। ভিডিওটি অ্যাপ্রক্সিমেট 9 মিনিটস 20 সেকেন্ডসের, ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ভিডিও। কিন্তু ভিডিওটিতে উনি সুপারস্টিশনের এগেনস্টে যে স্পিচ রেখেছেন তা সত্যি অসাধারণ, হলেও কিছু তত্ত্ব বা তথ্য এই ভিডিওতে অবশ্যই সংযুক্ত করার প্রয়োজন ছিল যা তিনি করেননি। তার জন্য আমি এই ভিডিওটি প্রকাশ করছি। ভিডিওটির শুরুতে উনি কিছু ভণ্ড বাবাজি, জ্যোতিষ বা সাধু এবং তাদের সাধারণত বলে দেওয়া কিছু প্রসেস বা উপাচার বা উপায় এগুলো নিয়ে ব্যঙ্গ করেছেন। এক্ষেত্রে যদি আমরা সমাজের পারিপার্শ্বিক দিকে একটু নজর রাখি তবে আমরা দেখব শুধু ধর্মীয় গুরু, সাধু এবং জ্যোতিষ ব্যক্তিত্বই নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে, প্রতিটি প্রফেশনে এমন কিছু অসৎ মানুষের সামনে আমাদের কম বেশি পড়তেই হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি ডাক্তারির মতো এরকম এক নোবেল প্রফেশনেও আমরা অনেক সময় দেখেছি শুধুমাত্র প্রচুর অর্থ উপার্জনের জন্য কোনো একজন রোগীর সাথে একটা ডাক্তার প্রতারণা করেছেন। এর অর্থ কি এই যে ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞান একটি ফেক বা ভুল বিষয়? এক্ষেত্রে আমরা অনেকেই জানি প্রাচীন ভারতের মহান ঋষি সুশ্রুত, মহান ঋষি চড়ক বা মহান ঋষি জীবকের কথা। তারাই ভারত তথা পৃথিবীকে জানিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞান এবং অপারেশন সিস্টেমের কথা। দ্বিতীয় উদাহরণে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা তাদের কালো টাকার সংরক্ষণের জন্য যাদের সাহায্য নেন, লাইক অ্যাজ অ্যাকাউন্টেন্ট, সেই হিসাবরক্ষকরা যখন পার্সেন্টেজের বিনিময়ে সেই অসাধু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সাধারণ মানুষকে বা দেশকে আর্থিক রূপে প্রতারণা করে, তখন কি আমরা হিসাবশাস্ত্রকে ফেক বলে মেনে নেব? তা তো নয় না। যখন কোনো অ্যাডভোকেট তার কাছে আসা বিপদগ্রস্ত মানুষটির সাথে প্রতারণা করে অর্থের বিনিময়, তখন কি আমরা আইনশাস্ত্রকে ফেক বলে মেনে নেব? তা তো করছি না। অর্থাৎ আমরা সভ্য সমাজে দাঁড়িয়ে শিক্ষিত মানুষ হয়ে কিছু অসাধু মানুষের অসাধু উপায় অবলম্বনের জন্য, তারা যে বিষয়টিকে নিয়ে অসাধু উপায় অবলম্বন করছে সেই বিষয়টিকে আমরা ফেক বলে বা মিথ্যে বলে বা অবাস্তব অলিক বলে মেনে নিতে পারি না। ভিডিওটিতে উনি বিলিফ সিস্টেমের কথাও বলেছেন। এখানে বলে রাখা প্রয়োজন, সুপারস্টিশনকে সুপারস্টিশন ভেবে নেওয়ার থেকে আমার মনে হয় তার পেছনে বিজ্ঞানটা দেখা অবশ্যই উচিত। এছাড়াও এই ধরনের প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য আমাদের উচিত নিজের যুক্তি ও বুদ্ধি দ্বারা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। সাধারণত আমরা যা করে থাকি
প্রথমত আমাদের মধ্যে তিন ধরনের ব্যক্তিত্ব দেখা যায়। এক, যারা পৃথিবীর যত রাজ্যের কুসংস্কার আছে সবই উইদাউট এনি কোশ্চেন মানতে থাকেন। দুই, কিছু মানুষ আছেন যারা সমাজের সামনে নিজের পৌরুষত্ব প্রমাণের জন্য নানা অযুক্তি প্রদর্শনের মাধ্যমে নিজের পৌরুষত্ব প্রমাণ করেন। এই তারাই যদি এই ধরনের কোনো বাবা বা গুরুদেবের সামনে আসেন, তারাই সবার আগে দৌড়ে আসেন নিজের ভূত ভবিষ্যৎ ও বর্তমান জানার জন্য। আর তৃতীয় ধরনটি, এরা কিছুই মানতে চান না, এগুলো নিয়ে কোনো প্রশ্নও করেন না, বোঝার চেষ্টাই করেন না, সারা জীবন এই বিষয় থেকে দূরে থাকেন। আমার মনে হয় এই তিন শ্রেণীর প্রত্যেকেরই উচিত নিজেদের রিজিডিটি বা সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে একটা সাম্যতা বজায় রেখে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ যুক্তি দিয়ে বিবেচনা করে এবং সেই বিবেচনার উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। এবার আসি কুসংস্কার বা সুপারস্টিশনের প্রসঙ্গে। আমাদের এই ভারতে, ভারত নয় তথা বিশ্বের প্রতিটি দেশেই এরকম বহুল প্রচারিত কুসংস্কারের মধ্য থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। এ প্রসঙ্গে বিভিন্ন দোকান বা ব্যবসা ক্ষেত্রে লেবু লঙ্কা ঝোলানোর কথা দিয়ে শুরু করি, যা আমার বন্ধুর ভিডিওর শুরুতেই এই ক্লিপিংসটি রাখা হয়েছিল, ক্যাপশনটি দেখানো হয়েছিল। এই লেবু লঙ্কা দোকান বা ব্যবসা ক্ষেত্রে টানিয়ে রাখলে ব্যবসা বৃদ্ধি হয়, এটি ছিল এই কুসংস্কারের পেছনের কনসেপ্ট। এর পেছনে বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করা দরকার। এই রিচুয়ালটা বা এই রিচুয়াল পদ্ধতিটি প্রায় 100 থেকে 1000 বছরের পুরনো। যে কোনো ব্যবসা ক্ষেত্রে, তা সে দোকান হোক, খাবারের দোকান হোক, মিষ্টির দোকান হোক, এটি টানিয়ে রাখলে এন্ট্রেন্সের মুখে শুভ হবে। আমরা জানি যে যে কোনো স্থানই হোক, অবশ্যই সেটি যদি ব্যবসা ক্ষেত্র হয় সেটিকে কীটপতঙ্গ থেকে সুরক্ষিত রাখা দরকার। পুরনো দিনে চিকিৎসা শাস্ত্রের প্রচলন থাকলেও তার ব্যাপ্তি বিশাল আকার ধারণ করতে পারেনি। এই ভারতের ইতিহাসেই দেখা গেছে বহুবার এমন হয়েছে কলেরা প্লেগের মতো মহামারীতে গ্রামের পর গ্রাম নগরের পর নগর ধ্বংস হয়েছে। তখনকার দিনে আজকের মতো ইনসেক্টস রেপেলেন্ট ছিল না, তখনকার দিনে এগুলো ইউজ করা হতো ইনসেক্টস রেপেলেন্ট হিসেবে, তাই এই রিচুয়ালটিকে ইউজ করা হতো। আজ বিজ্ঞানের অগ্রগতির কল্যাণে নানা ইনসেক্টস রেপেলেন্টের ব্যবহার হওয়ার কারণে আজ লেবু লঙ্কার কনসেপ্টকে কুসংস্কার বলে সরিয়ে দেওয়া হচ্ছে। নো, এটা কুসংস্কার তখন ছিল না, এটা এখন কুসংস্কার নয়। আজকে আমার বা আপনার একটা দোকান আছে, আমরা এটা নাই করতে পারি, এটার পরিবর্তে আমরা এনি টাইপস অফ ইনসেক্টস রেপেলেন্ট ইউজ করতেই পারি। ভারতে আরেকটি প্রচলিত কনসেপ্ট আছে, সেটাকে কুসংস্কার হিসেবেই আমরা ধরব, সেটা হচ্ছে সোলার বা লুনার ইক্লিপস, অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কিছু কুসংস্কার মানা হতো। যেমন সেই সময় কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করা যাবে না, যেমন সেই সময় সূর্যগ্রহণ খালি চোখে দেখা ঠিক হবে না, গ্রহণের পর অবশ্যই স্নান করা উচিত। এই ধরনের বহু কুসংস্কার আজও আমরা মেনে চলি। বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এই কুসংস্কার ও তার বৈজ্ঞানিক যুক্তি আমাদের সামনে বহু আগেই দিয়ে গেছেন। তাই আমার অনুরোধ, শিক্ষিত সমাজের কাছে কোনো তথাকথিত কুসংস্কারকে এক কথায় কুসংস্কার বলে নিজেকে শিক্ষিত করার মিথ্যা প্রয়াসের তাগিদে দয়া করে এটি করতে যাবেন না। ডেফিনেটলি সেই কুসংস্কারটি জানুন, তার পেছনে বৈজ্ঞানিক ভিত্তিটাও একটু জানার চেষ্টা করুন, তারপরে যদি মনে হয় ওটা মানা যুগোপযোগী মানুন, যদি মনে হয় যুগোপযোগী নয় তাহলে মানবেন না। এবং যে কোনো বিষয়ে অ্যাডভাইস নেওয়ার আগে, তা সে অ্যাস্ট্রোলজি হোক বা স্পিরিচুয়ালিজম আধ্যাত্মবাদ বা আইন সংক্রান্ত হোক বা চিকিৎসা সংক্রান্ত, দয়া করে একটু নিজের বুদ্ধি
বিবেচনা যুক্তি দিয়ে বিচার করে দেখুন যাদের কাছ থেকে এই সাহায্য নিতে যাচ্ছেন তারা কতটা নিরপেক্ষ এবং সৎ। এবার আমি আসি স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মবাদ সম্পর্কে। ভারত এবং সামগ্রিক বিশ্বে যুগে যুগে বহু আধ্যাত্মবাদীরা জন্মেছেন। তারা মানব জাতিকে অপার জ্ঞান দিয়ে গেছেন বা মানব জাতিকে অপার জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ করেছেন। জিজাস থেকে রামকৃষ্ণ পরমহংস দেব, তারাপীঠের বামদেব, শিরিডির সাই বাবা, শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি, এমন বহু ব্যক্তিত্ব যুগে যুগে অবতীর্ণ হয়ে আধ্যাত্মবাদের প্রচার করেছেন। আর যখনই এমনটা হয়েছে আধ্যাত্মবাদের মোড়কে ভণ্ড আধ্যাত্মবাদীরাও তাদের পশা সাজিয়ে মানুষকে প্রতারণা করেছে। আজও যদি একটু তাকিয়ে দেখি, গুজরাটের এক আধ্যাত্মবাদী মাতাজি শ্রী প্রহ্লাদ জ্ঞানী, তার কথা আমি এই মুহূর্তে উদাহরণস্বরূপ বলবো, তবে অবশ্যই আমি কিন্তু তার কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। আজও বিজ্ঞান ওনার জীবনের ব্যাখ্যা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন, কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বিজ্ঞানে। এমন মহাপুরুষরা কখনোই ভ্রান্ত উপদেশ দিয়ে আপনাকে বা আমাকে প্রতারণা করবেন না, অতীতে করেননি আর ভবিষ্যতেও করবেন না। ভুলটা যে আমাদেরই তা স্বীকার করতে আমাদের বাধাটা কোথায়? যে কোনো মানুষকে আজ আমরা বিজ্ঞাপনের যুগে বানিয়ে দিই আমাদের গুরু, প্রোটেক্টর, মসিহা, আইডল, টিচার, ইউতাইকন, তার আগে আমরা একবারও ভাবতে যাই না তার ক্ষমতা, তার যোগ্যতা ও তার কর্মকুশলতা নিয়ে। আর তারপর যদি প্রতারিত হই তখন বিষয়টাকেই ফেক বলে প্রচার করতে থাকি। এবার আসি প্রাচীন ভারতের আবিষ্কার নিয়ে এবং বিভিন্ন গ্রন্থ নিয়ে। প্রায় 20 লক্ষ বছর আগে অ্যাস্ট্রোনমির ওপর একটি পুস্তক যা এখনও পৃথিবীর প্রাচীন এবং বৃহৎ পুস্তক হিসেবে পরিগণিত হয়, তার নাম আমরা অনেকেই জানি, বইটির নাম সূর্য সিদ্ধান্ত। এই পুস্তকটি লিখিত রূপও প্রায় 2500 থেকে 3000 বছরের পুরনো। এই গ্রন্থে ত্রিকোণমিতির রুট, তার বিশ্লেষণ, দশমিক বা ডেসিমেলের ব্যবহার ছাড়াও ম্যাথমেটিক্স বা গণিতের বহু জটিল সমস্যার সমাধান দেখা যায়। এই পুস্তকে E=mc² কথা বলা হয়েছে, যা আমরা প্রবাদ প্রতিম বিজ্ঞানী আইনস্টাইনের ইনভেনশন বলে জানি। মাধ্যাকর্ষণের কথা এই পুস্তকে আমরা পাই, যা 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের আবিষ্কার বলে আমরা জানি। এই পুস্তকে পৃথিবী থেকে সূর্য এবং ব্রহ্মাণ্ডের নানা গ্রহ, উপগ্রহ, নক্ষত্রদের দূরত্ব, তাদের মাস, ভলিউম, ওয়েট, বর্ণ বা কালার এবং তারা কিভাবে কোন কক্ষপথে আবর্তিত হয়, তার জন্য কতটা সময় লাগে, তার পুঙ্খানুপুঙ্খ সঠিক বিবরণ পাই, যা আজও নাসার মতো বিজ্ঞান সংস্থাকে ভাবতে বাধ্য করেছে। খুব কাছাকাছি সময়ের একটি রচনার কথা বলি, এটিও আমাদের কাছে অতি সুপরিচিত একটি পুস্তক, যার নাম হনুমান চালিসা। এটি কবি তুলসীদাস আকবরের কারাগারে বন্দী অবস্থায় রচনা করেছিলেন 1600 শতাব্দীতে। এই পুস্তকে উনি বহু অকল্পনীয় তথ্যে বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ ঠিক বলবো না, প্রকাশ ঘটিয়েছেন শ্লোকের ফর্মে। এই হনুমান চল্লিশায় 8ম ও 9ম শ্লোকে যা লেখা রয়েছে, সূক্ষ্ম রূপ ধরি সিয়হি দিখাওয়া, বিকট রূপ ধরি লঙ্কা জরাওয়া, ভীম রূপ ধরি অসুর সংহারে। এই পংক্তির মাধ্যমে বিজ্ঞানের ডিমিনিউটিভ ও জায়গান্টিক ফর্মের কথা বলা হয়েছে। শ্লোক ক্রম সংখ্যা 18 অর্থাৎ 18তে উনি লিখছেন, ইউক সহস্র যোজন পরভানু লেও তাহি মধুর ফল জানু। এই শ্লোকটিতে কবি তুলসীদাস পৃথিবী থেকে সূর্যের
দূরত্বের পরিমাপের কথা আমাদের কাছে জানিয়েছিলেন। আসার মতো সংস্থার প্রকাশিত দূরত্বের সাথে অ্যাকিউরেট এবং এটা কিভাবে হয়, এতটা মিলল কী করে, এতটা অ্যাকুরেসি আসে কী করে, তা নিয়ে নাসার বিজ্ঞানীরাও আজকে অবাক। এছাড়াও হনুমান চল্লিশায় সহস্র অর্থাৎ হাজার মাথা বিশিষ্ট অনন্তনাগের কথা বলা হয়েছে, যা টাইম সাইকেলের থিওরিকে প্রকাশ করে। ভারতীয় জ্যোতিষ বেসিক্যালি মহর্ষি ভৃগুর ভারতীয় জ্যোতিষের উপর প্রচুর গ্রন্থ রয়েছে, প্রজ্ঞাখনা এদের দ্বারা রচিত প্রচুর পুস্তক ভারতীয় জ্যোতিষের উপর রয়েছে এবং এর এক বর্ণ অসত্য নয়, আজ সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। আপনারা ভাবলেও অবাক হবেন, দ্য ফাদার অফ মেডিসিন হিপোক্রেটস তিনি বলে গিয়েছিলেন, আ ফিজিশিয়ান ক্যানট সেফলি অ্যাডমিনিস্টার মেডিসিন ইফ হি ইজ আনঅ্যাকোয়েন্টেড উইথ অ্যাস্ট্রোলজি। আমরা ভারতীয়রা আমাদের ইতিহাস সম্বন্ধে, আমাদের ঐতিহ্য সম্বন্ধে, আমাদের কালচার সম্বন্ধে অবগত না থাকার কারণে এবং এই অজ্ঞতার কারণে আমরা প্রতারক দ্বারা প্রতারিত হই। আর যদি তা হই, এই দোষ কার ওপর বর্তাবে, প্রতারকের ওপর না আমাদের অজ্ঞতার ওপর? তাই আমি আমার বন্ধুসম মিস্টার মাহেশ্বরীকে অনুরোধ করব, তিনি যেন একটু দায়িত্ব নিয়ে বিষয়টির সত্যতা তার অনুগামীদের সামনে তুলে ধরেন এবং যে কোনো বিষয়, তা সে আধ্যাত্মবাদ হোক বা জ্যোতিষ বা চিকিৎসা বিজ্ঞান হোক বা আইন সম্বন্ধীয়, এই বিষয়গুলি নিয়ে যারা প্রতারণা করেন তাদের জন্য যেন কোনো বিষয়কে ছোট না করেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের হৃদয়ান্তিক শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করলাম।